আমরা আমাদের কথা হচ্ছে এর সাথে কি পরিমাণ পানি যোগ করলে, যে ওয়াটার, এটা ছিল মিল্ক আর এটা ছিল ওয়াটার, তো এই ওয়াটারের সাথে কি পরিমাণ যোগ করলে আমাদের রেশিওটা টু এর জায়গায় থ্রি হয়ে যাবে। তাহলে আমাদের এক অংশ বাড়াইতে হবে, তো এক অংশ যদি আমাদেরকে বাড়াতে হয়, এখানে আমাদের ছিল হচ্ছে এক অংশ মানে 81, তাহলে আমাদের 81 লিটার বাড়াতে হবে, অ্যান্সার 81। তো এটাকে যদি আমরা একটু বিস্তারিত করতে চাই, তাহলে আমরা এইভাবে লিখব যে 5 6 80 কিউ, 5 6 7 ডিভাইডেড বাই 162 প্লাস এক্স ইকুয়াল টু 7/3। এভাবে ক্যালকুলেশন করেও আমরা এখান থেকে এক্সের মান 81 পাবো। তো এইভাবেও আমরা সমাধানটা করতে পারবো। তো আমরা পরবর্তী যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে, 125 gallons অফ মিক্সচার কন্টেন্স 20% ওয়াটার, হোয়াট অ্যামাউন্ট অফ এডিশনাল ওয়াটার শুড বি অ্যাডেড সাচ দ্যাট ওয়াটার কন্টেন্ট বি রেজড টু 25%। বলছে যে 125 gallon অফ মিক্সচার আছে, 125 গ্যালনের একটা মিক্সচার আছে, যার মধ্যে 25% আছে ওয়াটার, টোয়েন্টি পার্সেন্ট আছে ওয়াটার, হোয়াট অ্যামাউন্ট অফ এডিশনাল ওয়াটার, আরও কী পরিমাণ ওয়াটার আমাকে মিলাতে হবে, শুড বি সাচ দ্যাট ওয়াটার কন্টেন্টস রেজ টু 25%, যাতে করে এই ওয়াটারের পরিমাণটা 25% হয়ে যাবে। তো এখানে আমরা যদি দেখি যে 20% মানে হচ্ছে মূলত 5 ভাগের 1 ভাগ, 100 5 ভাগের 1 ভাগ হচ্ছে 20%, আর 25% মানে হচ্ছে 104 ভাগের 1 ভাগ। এটিও আমরা আপনাদেরকে আমাদের পার্সেন্টেজ ক্লাসে বিস্তারিত দেখিয়েছি, তো তারপরেও আমরা এখানে একটু বলে দেই। তাহলে দেখেন, আমার টোটাল এই যে 125 গ্যালন ছিল, এই 125 গ্যালনের মধ্যে আমার 20% যদি ওয়াটার হয়, তাহলে ওয়াটারের পরিমাণটা কত? আমি বলছি 5 ভাগের 1 ভাগ। 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 25 গ্যালন হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ওয়াটার। এখন আমার আবার বলছে তাহলে অন্য অংশে কী ছিল, আদার অংশে ছিল এই একইভাবে, আদার অংশে ছিল 125-এর, তাহলে 5 ভাগের 1 ভাগ যদি ওয়াটার হয়, এটা হলো ওয়াটার, তাহলে ওইখানে হচ্ছে 5 ভাগের 4 ভাগ, তাহলে এখানে হচ্ছে আমার 100 গ্যালন। তো এটা হচ্ছে আমার আদার্স কোয়ান্টিটি ছিল 100 গ্যালন, আর ওয়াটার ছিল 25 গ্যালন। তো এভাবে হচ্ছে আমার 125 গ্যালন। তো এটাকে আমরা যদি বলি, আমাদেরকে বলছে যে কি পরিমাণ ওয়াটার মিক্স করতে হবে, তাহলে আমরা যদি এভাবে লিখি যে 100 ডিভাইডেড বাই এই 25-এর সাথে আমরা ধরলাম এক্স পরিমাণ মিক্স করতে হবে, তাহলে আমার অনুপাতটা হবে হচ্ছে এই যে 25% হবে ওয়াটার। 25% মানে কি? 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাই না? 25% ইকুয়াল টু 1/4, তাহলে 1/4, এই 1 ভাগ যদি এক সাইডে থাকে, আর এক ভাগে থাকে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, তাহলে 1:3 আমরা করতে পারি। তো এটাকে আমরা লিখতে পারি 3/1। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের মান পাবো 8/3। এটি হচ্ছে আমাদের অ্যান্সার এই প্রশ্নের। তো আমরা পরবর্তী যে প্রশ্নটিতে যাব, ইফ 2 কেজি অফ মেটাল অফ হুইচ 3 ভাগের 1 ভাগ ইজ জিঙ্ক অ্যান্ড দ্য রেস্ট ইজ কপার বি মিক্সড উইথ 3 কেজি অফ মেটাল অফ হুইচ 4 ভাগের 1 ভাগ ইজ জিঙ্ক অ্যান্ড দ্য রেস্ট ইজ কপার, দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ জিঙ্ক টু কপার ইন দ্য মিক্সচার। রেশিও অফ জিঙ্ক টু কপার ইন দ্য মিক্সচারে এটার পরিমাণ কত? এখানে আমাদের 2 কেজির একটা সলিউশন আছে, একটা মিক্সচার আছে, আর একটা আছে 3 কেজির মিক্সচার। এই 2 কেজির মিক্সচারে আমার জিঙ্ক আছে এত অংশ, কপার আছে বাকিটা, আবার 3 কেজির মিক্সচারে জিঙ্ক আছে এত অংশ, কপার আছে বাকিটা, তাহলে ওভারঅল কী পরিমাণ দাঁড়াচ্ছে? তো এখানে যদি আমরা লিখি যে 2 কেজি এর ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমার জিঙ্ক, তার মানে হচ্ছে 2/3, এটা হচ্ছে আমার জিঙ্ক,
আবার আমার এই 2 কেজির উপর মধ্যে বাকিটা যেহেতু আমার কপার, তাহলে কপার আছে কত, 3 ভাগের 2 ভাগ, তাহলে এটা হচ্ছে আমার 4/3, এটা হচ্ছে আমার কপার। তো পরবর্তী পার্টে আমরা যদি দেখি যে 3 কেজি, 3 কেজির যে সলিউশনটা আছে এর মধ্যে 1/4 ভাগ আছে আমার জিঙ্ক, তার মানে হচ্ছে 3/4, এটা হচ্ছে আমার জিঙ্ক। আর বাকি যে আমার আছে 3 কেজি, এটার মধ্যে আমার 4/3 ভাগ আছে আমার জিঙ্ক, তার মানে হচ্ছে এখানে আমার কপার, এখানে আমার 9/4, এটা হচ্ছে কপার। কেন এরকম হচ্ছে, মানে এখানে বলছে 3/1 ভাগ হচ্ছে জিঙ্ক, তাহলে 3/2 ভাগ হচ্ছে আমার কপার বাকিটা। এটা এইভাবে করে এতটুকু আপনারা বুঝবেন আমার বিশ্বাস। তো এখানে আমরা যদি দেখি যে টোটাল জিঙ্ক ইজ টু টোটাল কপার, টোটাল জিঙ্ক ইজ টু কপার, তাহলে আমরা কীভাবে পেলাম এই যে অনুপাতটা, আমাদের প্রশ্ন চেয়েছে রেশিও, রেশিও চেয়েছে, তাই আমরা টোটাল জিঙ্ক একসাথে লিখবো, টোটাল কপারটা একসাথে লিখবো। তাহলে জিঙ্কের আমরা এই একটা অংশ পাচ্ছি, এই একটা অংশ পাচ্ছি, তাহলে জিঙ্ক দুটাকে যোগ করলে আমরা পাচ্ছি 2/3 + 3/4, আর এখানে আমরা পাচ্ছি 4/3 + 9/4, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের আসবে 12/8 + 9 = 12, এখানে আসবে হচ্ছে 16+27, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো 17:43। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো আমরা লাস্ট সর্বশেষ যে প্রশ্নটিতে যাব আমরা একটু দেখছি, এখানে বলছে আমরা সর্বশেষ যে প্রশ্নটিতে দেখব কি বলছে, এ ক্যান কন্টেইন আ মিক্সচার অফ টু কোয়াল্ট লিকুইডস এ অ্যান্ড বি ইন দ্য রেশিও অফ 7:5, হোয়েন এ 9 লিটার্স অফ মিক্সচার আর ড্রন অফ অ্যান্ড দ্য ক্যান ইজ filled with B, the ratio of A and B becomes 7:9. How many liters of liquid A was contained by the can initially? Initially, can a কী পরিমাণ লিকুইড আমাদের ছিল, এটি হচ্ছে আমাদের এই প্রশ্ন। তো আমরা এখানে যদি দেখি টোটাল আমাকে 9 লিটার আমাকে মিক্সচার থেকে সরাতে হবে। তো 9 লিটার যখন আমি মিক্সচার থেকে সরাবো, আমার এখানে কিন্তু A আছে হচ্ছে 7 আর বি আছে হচ্ছে 5, তাহলে আমার 9 লিটারের মধ্যে আর এই অনুপাতগুলির যোগফল হচ্ছে 7 × 5 = 12, তাহলে 12 অংশের 7 অংশ হচ্ছে এ সরবে, আবার 12 অংশের 5 অংশ হচ্ছে বি সরবে। তো তাহলে আমরা যদি লিখি যে 9 লিটার থেকে আমাকে যেটা সরাতে হবে, তাহলে 7 অংশ সরবে হচ্ছে বা মোট 7 × 5 = 12 অংশের মধ্যে। এরপরে তাহলে এখানে আমার আসছে 21/4, এটা হচ্ছে এ থেকে আমার এই পরিমাণ সরে যাবে, তাহলে আবার বি থেকে কী পরিমাণ সরবে, বি থেকে সরবে 5/12, এখান থেকে আমার সরবে হচ্ছে 15/4, এই পরিমাণ আমার বি থেকে সরে যাবে, তাহলে এ থেকে সরলো এই পরিমাণ, বি থেকে সরলো এই পরিমাণ। এখন আমাকে যেটা করতে হবে, তাহলে আমার এ থাকছে কত, এ রিমেইন্স, তাহলে 7x থেকে আমার এই 21/4 এই অংশ চলে যাচ্ছে আমার, তাহলে থাকছে এই পরিমাণ থাকছে। এখন আমার আমি যদি এখন অনুপাতটা সাজাই, তাহলে বি থাকছে কত, বি রিমেইন্স হচ্ছে 5x থেকে, যেহেতু আমার অনুপাতটা আমি টোটাল ধরেছিলাম 7x আর 5x, টোটাল এ হচ্ছে 7x আর বি হচ্ছে 5x, তো এখান থেকে আমি টোটাল ধরেছিলাম, সেখান থেকে আমরা এইভাবে ক্যালকুলেশন করছি। তাহলে এখানে হচ্ছে আমার যদি আমি বাদ দিয়ে দেই 15/4, এই পরিমাণ আমার বাদ চলে যাচ্ছে, তাই তো? তো এখান থেকে আমি যদি ইকুয়েশন সাজাই,
তাহলে আমি এভাবে ইকুয়েশনটা সাজাতে পারি, সেটা হচ্ছে আমার এই যে 7x মাইনাস 21/4 এটা এখন আছে, আর এখানে b আছে হচ্ছে 5x মাইনাস 15/4, এই দুইটা যে আছে এখান থেকে তো আমি 9 লিটার বাদ দেওয়ার পরে আমার এই অবস্থা। এই যে আমি 9 লিটার মিক্সার ড্র করে নিয়েছি, উইথড্রন করেছি, এর পরে আমার এই অবস্থা আছে। তো এখান থেকে আবার বলেছে যে ফিল্ড উইথ বি, মানে আরও বির সাথে আমি 9 লিটার যোগ করব, তাহলে আমার অনুপাতটা দাঁড়াবে হচ্ছে 7:9। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4 28x মাইনাস 21, আর এখানে আমরা পাবো হচ্ছে 4 20x মাইনাস 15 প্লাস 36 ইকুয়াল টু 7/9। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 28x মাইনাস 21 ডিভাইডেড বাই 20 প্লাস 21 ইকুয়াল টু 7/9। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 252x মাইনাস 189 ইকুয়াল টু 140x প্লাস 147। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 112x ইকুয়াল টু 336। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স ইকুয়াল টু 3। এখন এক্স ইকুয়াল টু 3 আমাদেরকে বলেছে যে হাউ মেনি লিটার্স অফ লিকুইড এ ওয়াজ কন্টেন্ট ইনিশিয়ালি কত ছিল এতে। তো ইনিশিয়ালি আমার ছিল এই যে 7x, তাহলে 7x মানে কি আমার 7 × 3 ইকুয়াল টু 21। তো অতএব আমাদের 7x সমান সমান 7 × 3 ইকুয়াল টু 21, এটি হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আপনারা ব্যাংকার্স জোনের সাথেই থাকুন, ভিডিওগুলি শেয়ার করুন, আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন, আর হচ্ছে আমরা চেষ্টা করব প্রতিটা টপিক্সের উপরে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। প্রিলি প্লাস রিটেন দুই ধরনের ম্যাথই থাকবে আমাদের প্রতিটা ক্লাসে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।